বেতন বোনাস পরিশোধের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের কোটি তরুণের আস্থার প্রতীক বিপিনুল হক নূর সহ সকল উপস্থিত নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সবার এবং শুভেচ্ছা। আজকে আমাদের যে দাবি, সেই দাবি কোনো মালিক পক্ষের কাছে কোনো দয়া দাক্ষিণ্যের দাবি নয়, আমাদের দাবি হচ্ছে ন্যায্য দাবি। আমরা যেই দাবি করেছি যে ঈদের পূর্বে আমাদের শ্রমিকদের বেতন, অর্থাৎ চলতি মাসের বেতন প্লাস যে পূর্বের বকেয়া বেতন রয়েছে সকল বকেয়া বেতন সহ আমাদের পূর্ণ বোনাস দিতে হবে। আপনারা জানেন যে ফ্যাক্টরিগুলোতে যে বোনাসের নামে তামাশা করা হয় সেই তামাশা সরকারি বেতন এবং বোনাস স্কেলের সাথে খুব হাস্যকর ভাবে আপনার বৈষম্যপূর্ণ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা সরকারি সেক্টরে শ্রমিক কর্মচারীদেরকে যেইভাবে বোনাস দেওয়া হয় তিনটা উৎসব বোনাস দেওয়া হয়, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আর একটা উৎসব বোনাস চালু করেছে সেটা হচ্ছে পহেলা বৈশাখ। বাংলাদেশের শ্রমিক শ্রেণীর সাথে কেন এই বৈষম্য? আমরা শ্রমক্ষেত্রে এই বৈষম্য দূর করতে চাই। আমরা সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে একটা ন্যূনতম অভিন্ন মজুরি কাঠামো চাই। এই মজুরি কাঠামো দিয়ে এই দেশের শ্রমিক শ্রেণী একটি ন্যূনতম মানসম্মত জীবনযাপন করতে পারবে, আমরা সেই ধরনের একটি মজুরি কাঠামো চাই। আমরা বোনাসের ক্ষেত্রে আমরা এই বৈষম্য দূর করতে চাই। সংগ্রামী ভাইরা, আমাদের দাবি অত্যন্ত ন্যায্য। আপনারা জানেন এই দেশের অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠিত রয়েছে দুটি সেক্টরের উপর, একটি হচ্ছে পোশাক শিল্প আর একটি হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের রেমিটেন্স। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এই যে পোশাক শিল্পের শ্রমিকরা নিদারুণ কষ্ট ভিতর জীবনযাপন করে, মানবতার জীবনযাপন করে, যেটা আপনাদের সামনে দৃশ্যমান। কিন্তু আরেকটি বিষয় সবাই জেনে চুপ করে থাকে, সেই বিষয়টা হচ্ছে প্রবাসীদের বিষয়। আপনারা জানেন এই দেশের খেতে খাওয়া মানুষ সামান্য কিছু উপার্জনের জন্য বিদেশে পাড়ি দেয়, বেকারত্ব দূর করার জন্য বিদেশে পাড়ি দেয়, বিদেশে পাড়ি দিয়ে এত কম বেতন পায় যে যার খরচ উঠাইতে তাদের তিন বছর চার বছর লেগে যায়। এর জন্য তারা কি করে? তারা সময় মতো দেশে আসতে পারে না, তারা এই যে ঋণ পরিশোধ করতে সে সুদের টাকা নিয়ে বিদেশ যায়, সেই ঋণ পরিশোধ করতে করতে তাদের বছরের পর বছর চলে যায়, যার ফলে তাদের ছুটি থাকলেও তারা এই বিমান ভাড়ার জন্য দেশে আসতে পারে না। সংগ্রামী ভাইরা, অনেক লোক আছে যাদের ঋণ পরিশোধের জন্য চার বছর পাঁচ বছর তারা দেশে আসে না। আপনারা জানেন এর ফলে এই সমস্ত প্রবাসী শ্রমিকদের তাদের পরিবার এই দেশে থাকে, এই দেশে থাকার দরুন আপনারা জানেন যে আমাদের যে সামাজিক ভারসাম্য, আমাদের যে পারিবারিক বন্ধন, সেই বন্ধন আজকে নড়চড় হয়ে যাচ্ছে। আপনারা জানেন সারা দেশে এই যে প্রবাসীরা বছরের পর বছর বিদেশে থাকার কারণে অনেক পরিবারে আজকে জানেন যে তাদের পারিবারিক বন্ধন আজকে হুমকির মুখে রয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা চাই এই প্রবাসীদেরকে যাদের রেমিটেন্স সার্চার টাকায় এই দেশের অর্থনৈতিক ভিত্তি ঠিক আছে, সেই সমস্ত প্রবাসীদেরকে অন্তত বছরে একবার হলেও তাদের বিমান ভাড়ায় সরকারকে ভর্তুকি দিতে হবে, তাদের বিমান ভাড়ায় ন্যূনতম অর্ধেক ভর্তুকি দিয়ে তাদের বছরে অন্তত একবার দেশে আসার ব্যবস্থা করতে হবে। আমাদের এই সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে হবে। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে আজকে এই যে পদ্মা সেতু চালু করার পরে আপনারা জানেন যে সেইখানে পদ্মার দুই পারে যে হাজার হাজার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান ছিল, আপনারা সেটা অবশ্যই জানেন। আপনারা দেখেছেন সেখানে খেটে খাওয়া মানুষেরা নৌকা চালিয়েছে, হকারি করেছে, ক্ষুদ্র ব্যবসা করেছে, স্পিডবোট চালিয়েছে, সেই সমস্ত মানুষ সাহস কর্মসংস্থান হারিয়েছে। আমরা চাই এই পদ্মার ব্রিজ হওয়ার ফলে তারা যেই সমস্ত মানুষ কর্মসংস্থান হারিয়েছে এই সমস্ত মানুষকে সরকার প্রণোদনা দিয়ে, বিশেষ প্রণোদনা দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাইরা, আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের
অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে আছে এই শ্রমিকদের পরিশ্রমের উপরে, শ্রমিকদের লাশের উপরে দাঁড়িয়ে আছে ভাইরা। আপনারা জানেন সেই বাসখালীর সাতক্ষীর বিচার এখনো হয়নি। এসালম পাওয়ার প্লান্টে সাত সাতটি শ্রমিককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেই লাশের উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে রানা প্লাজার শ্রমিকদের লাশের উপর দাঁড়িয়ে আছে, এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের ফ্যাশনে সেই শ্রমিকের পায়রার উপর, এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেটা জুস ফ্যাক্টরি শত শত শ্রমিকের পুরা দেহের উপর, এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমরা ভুলে গেলে চলবে না, যদি শ্রমিক বাঁচে তো শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অতএব বাংলাদেশ বাঁচাতে, শিল্প বাঁচাতে, শ্রমিক বাঁচাতে আসুন একটি শ্রমিক বান্ধব রাষ্ট্র গড়ে তুলুন, যেই রাষ্ট্রে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকবে। সংগ্রামী ভাইরা সেই রাষ্ট্র গড়ার পিছনে, সেই রাষ্ট্র গড়ার জন্য এই শ্রমিক অধিকার পরিষদ কাজ করছে। সংগ্রামী ভাইরা আপনাদের সবাইকে আমাদের আমাদের সাথে অংশগ্রহণ করতে উত্থাপ্ত আহ্বান জানাই। পাশাপাশি আগামী 5 তারিখের মধ্যে যদি বেতন বোনাস দেওয়া না হয় এই শ্রমিক অধিকার পরিষদ কিন্তু উদযাপন না করে রাজপথে অবস্থান নেবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।